এরোপ্লেন টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে রানওয়েতে সাদা স্ট্রাইপস রয়েছে, ঠিক যেমন আমাদের জিব্রা ক্রসিং হয় ঠিক একই রকমের ওরকম সাদা স্ট্রাইপস রয়েছে। এইগুলিকে কি বলা হয় এবং এগুলোর মানে কি? এগুলিকে বলা হচ্ছে রানওয়ে থ্রেশহোল্ড স্ট্রাইপস। এবং এগুলি কি বোঝায়? না, এগুলি বোঝায় যে রানওয়েটা কতটা চওড়া, যত নাম্বার অফ স্ট্রাইপস হবে সেই অনুপাতে একটি মেজারমেন্ট রয়েছে যেটা পাইলটদের সাহায্য করে বুঝতে যে রানওয়েটা কতটা চওড়া। মানে ধরুন যদি 60 ফিট হয় তাহলে 4টে স্ট্রাইপ থাকবে, যদি 75 ফিট হয় তাহলে 6টি স্ট্রাইপ, 100 ফিট হলে 8টা স্ট্রাইপ, 150 ফিট হলে 12টি স্ট্রাইপ এবং 200 ফিট হলে 16টি স্ট্রাইপ থাকবে। ঠিক এইরমভাবেই কিন্তু বুঝিয়ে দেয় পাইলটসদের যে রানওয়েটার সাইজ কীরকম আছে বা কতটা চওড়া। এই রকম নানা আপডেটসের জন্যই চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।